শুষ্ককরণ শুষ্ককরণ বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যা ফসলের ভেতরে থাকা আর্দ্রতাকে দূরীভূত করে ফসলকে একটি নিরাপদ পর্যায়ে নিয়ে আসে যাতে করে ফসলকে দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব হয়। ফসলকে শুকানোর প্রয়োজন কেন? শস্যকে শুকানো হলে তা ফসল তোলার পরবর্তী ক্ষতিসমূহকে হ্রাস করে, গুণগত মানকে অক্ষুণ্ণ রেখেই শস্যের স্বল্প ও দীর্ঘমেয়াদী সংরক্ষণ সুবিধা প্রদান করে। শস্য শুকানো হলে তা পচনের হাত থেকে শস্যকে রক্ষা করে। শস্য শুকানো হলে তা সারা বছর ধরে ক্রমাগতভাবে পণ্যের সরবরাহকে অব্যাহত রাখে। প্রক্রিয়াজাতকরণ ও ব্যবহারের জন্য ফসলকে উপযুক্ত করে তোলে। পরের মৌসুমে লাগানোর জন্য বীজের কার্যকারিতা বজায় রাখে। সহজে নিয়ন্ত্রণ ও পরিবহনের জন্য পণ্যকে ওজনে হালকা করে তোলে। মৌসুম নয় এরূপ সময়েও শস্য বিক্রির ক্ষেত্রে কৃষককে ভালো দাম পাওয়ার সুবিধা সৃষ্টি করে। তাড়াতাড়ি ফসল কাটার সুযোগ করে দেয় যা খেতে ফসলের ক্ষতি ও ধ্বংস হ্রাস করে। সঠিক পরিকল্পনা করে জমি ও শ্রমের উত্তম ব্যবহারের সুবিধা দেয়। রোদে শস্যকে শুকানো বহু পুরনো একটি পদ্ধতি এবং এটি উন্নয়নশীল দেশসমূহে ব্যাপকভাবে চর্চিত সনাতনী শস্য শুকানোর ব্যবস্থা। রোদে শস্য শুকানোর পদ্ধতিটি বেশ জনপ্রিয় কারণ এজন্য অর্থ বিনিয়োগ করতে হয় না। যা প্রয়োজন তা হল পণ্যকে ছড়িয়ে রাখার জন্য একটুকরো জমি। তবে রোদে শস্য শুকানোর বহু অসুবিধাও রয়েছে। এই প্রক্রিয়ায় শুকানোর হার খুবই ধীর গতির এবং শুকানোর পণ্যর মান বজায় থাকে না। এছাড়া পণ্যসমূহ ধুলা ময়লা পতঙ্গ তীক্ষ্ণ দন্তপ্রাণী ও অণুজীব দ্বারা দূষিত হতে পারে। প্রতিকূল আবহাওয়ায় যখন একটানা বেশ কদিন ধরে ক্রমাগত বৃষ্টি হয় তখন তা ক্ষেত থেকে ঘরে তোলা ফসলে পচন ঝুঁকির সৃষ্টি করে এবং ক্ষতির সম্ভাবনা দেখা দেয়। তবে এরূপ পরিস্থিতিতেও শস্যকে শুকানোর জন্য ড্রায়ার ব্যবহার করা যায়। রোদে ধান শুকোনো। শুকানোর মূল নীতি। শুষ্ককরণ বা শুকানো মূলত কঠিন বস্তু থেকে বাষ্পীভবন দ্বারা তরল অপসারণের একটি ঘটনা। শুকানোর সময় তরল জলকে বাষ্পে পরিণত করার জন্য শক্তির একটি বড় অংশ ব্যয় হয়। 101.3 কিলোপাস্কেলসে 2258 কিলোজুলস পার কিলোগ্রাম। পানি বিভিন্ন রূপে থাকতে পারে, যেমন মুক্ত আর্দ্রতা বা শস্যের সাথে মিশে থাকতে পারে যা সরাসরি শুকানোর হারকে প্রভাবিত করে। কঠিন বস্তুর শুকানোর স্থিতি তার অভ্যন্তরস্থ আর্দ্রতা দ্বারা নিরূপিত হয়। কঠিন বস্তুর আর্দ্র বস্তুকে সচরাচর শুষ্ক বা ভেজা বস্তুর প্রতি ইউনিটের আর্দ্রতার পরিমাণ দ্বারা প্রকাশ করা হয়। কার্যকরভাবে শুষ্ক করার জন্য বাতাসকে গরম, শুষ্ক ও প্রবহমান হতে হয়। গরম শুষ্ক বাতাস শস্যের সংস্পর্শে এসে সেখান থেকে পানিকে শুষে নেয় এবং এই পানিকে শস্য থেকে দূরীভূত করে। নতুন শুষ্ক বাতাস তার জায়গা নেই এবং শস্যের মধ্যে লেগে থাকা পানি বা আর্দ্রতা পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। শুকানোর কৌশল।
শুকানো মূলত দুটি মৌলিক ও যুগপথ প্রক্রিয়া নিয়ে গঠিত। এক, বাষ্পীভূত তরলে তাপ স্থানান্তর হওয়া। দুই, শস্যের ভেতরে থাকা জলীয় বস্তু তরল বা বাষ্প আকারে এবং উপরিতল থেকে বাষ্প আকারে স্থানান্তরিত হওয়া। এসব প্রক্রিয়ার হারকে নিয়ন্ত্রণকারী কারণগুলো শুকানোর হারকে নির্ধারণ করে। কনভেকশন, কন্ডাকশন, রেডিয়েশন বা এগুলো সমন্বয়ের দ্বারা বিভিন্ন ড্রায়ার তাপ স্থানান্তরে কাজ করতে পারে। প্রায় সকল সোলার ড্রায়ার এবং অন্যান্য প্রচলিত ড্রায়ার সমূহে তাপকে প্রথমে অবশ্যই বাইরের তলে এবং তারপর কঠিন বস্তুর অভ্যন্তরে প্রবাহিত হতে হয়। ড্রাই ইলেকট্রিক ও মাইক্রোওয়েভ ড্রায়িংয়ের ক্ষেত্রে এর ব্যতিক্রম হয়ে থাকে। শস্য শুকানোর গতানুগতিক পদ্ধতি। মরিচ শুকানো, ধান শুকানো, ঔষধি উদ্ভিদ শুকানো, মাছ শুকানো, শুটকি।